বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম। প্রতিবার আমরা আসছি রিয়াদের হচ্ছে ক্লাবের পাশে একটা পার্ক আছে, তো বিকাল টাইম মনে করলাম যে না যাই হচ্ছে, যেহেতু মোসখানকে নিয়ে না আমরা অনেক বের হই, আমাদের বের হওয়ার পরে কিন্তু এইভাবে আসলে পার্কে আসা হয় না অনেক দিন। আর এটা যেহেতু রিয়াদের ক্লাবের পাশেই ছিল, রিয়াদও ট্রেনিং করবে আর এদিকে আমি মোসখানকে নিয়ে এদিকে টাইম পাস করব, এটা ভেবে ওই দিন আসছি। আর আসার পরে মোসখান অনেক হ্যাপি। তো রিয়াদের বাবা রীতিমতো আমাদেরকে নামিয়ে, সে তার কাজে গেছে, সে অনেক ব্যস্ত মানুষ, তো ব্যস্ত থাকে তো এরকম মাঝে মধ্যে কিন্তু নামিয়ে দেয় পার্কে। আগে অনেক আসছে, কেন জানি ইদানিং আসা হয় না। তো ওই দিন আমার ইচ্ছা হলো, আর ঠান্ডাটাও একটু কম ছিল, আমাদের আভাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা এখন, মানে প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা, ওয়েদার একদম নিচে এখন টেম্পারেচার। তো এই যে দেখেন মোসখান কিন্তু স্কুটি নিয়ে অনেক বেশি খুশি, আর স্কুটি নেওয়ার মনে দুই দিন পরে আমরা আসছি, আরও নিয়ে আসছি এই জন্যই যে স্কুটি এটা আসলে বাসায় তো ওইভাবে চালিয়ে ও মজা পাচ্ছে না, পার্কে আসলে মজা পাবে। তো বরাবরের মতো যেটা ভেবেছি সেটাই হয়েছে, মোসখান অনেক বেশি খুশি, বাচ্চার এমনি তো পার্কে আসলে অনেক বেশি খুশি থাকে। আর পার্কের পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক বাচ্চা ছিল। তো আমি তো আশাই করিনি যে এত মানুষ থাকবে, যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা, পার্কে এখন তেমন একটা মানুষ বাচ্চা থাকবে না। তো এসে দেখলাম যে না, যেহেতু ওয়েদার ভালো ছিল তো দেখলাম অনেক মানুষ, আর মানুষ থাকলে ভালো লাগে, অনেক বাচ্চা মাশাল্লাহ। তো এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, ওই দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আমি তারপরেও আসছি। আর এই 10 বছরে প্রথম আমি সৌদি আরবে এই পার্কে এসে একটা নতুন অভিজ্ঞতা নিলাম, আসলে ভালো অভিজ্ঞতা না খারাপ অভিজ্ঞতা আমি জানি না এটা, তবে হাসছিও মানে ঘটনা ঘটার পর আমি রিয়াদের বাবা অনেক হাসাহাসি করেছি। তো বলছি আপনাদেরকে সেই ঘটনা, আমি কখনোই এমন ঘটনা মানে দেখিনি সৌদিতে। তো এই তো দেখেন হচ্ছে রিয়াদ ওখানে উঠার অনেক চেষ্টা করছিল, সে রিয়াদ মানে ও পাচ্ছিল না, তো রিয়াদ এসে বলছিল আমি উঠাই। তো রিয়াদের এখনও ক্লাব মানে শুরু হয়নি, ও তো মাগরিবে নামাজের পর শুরু হয়, তো ওইখানে খেলা করছিল, বেশ কিছুক্ষণ ছিল আমাদের সাথে, তারপরে তো চলে যাই। তার হচ্ছে মানে ক্লাব শুরু হওয়ার আগে, তার ট্রেনিং শুরু হওয়ার আগে। আর এই যে দেখেন মোসখান কী করছে, তো এখানে কী হয়, মোসখান যে স্কুটিটা নিয়ে আসছে এটা হচ্ছে মাগরিবের পরের ঘটনা, এই সময় না আমরা অনেকক্ষণ ছিলাম। তো দেখি যে এক ভদ্র মহিলা এসে মোসখানের হাত থেকে স্কুটিটা নিয়ে যায়, তো আমি ভাবছি যে হয়তো তার বাচ্চা কান্না করছে, হয়তো কিছুক্ষণের জন্য দিবে, এটাও কিন্তু হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না। আমার মোসখানও অনেক বাচ্চার মানে টয় ধরে, মোসখানেরও যদি কোনো খেলনা থাকে তো বাচ্চারা এসে ধরে, এটা আমি কিছু মনে করি না, বাচ্চারা ধরবে, বাচ্চারা খেলা করবে, এটা স্বাভাবিক। তো দেখি কি মহিলা স্কুটিটা নিয়ে চলে যায়, তার হাজবেন্ডও ছিল, তার বাচ্চার বয়স, মেয়ে বাচ্চা, বাচ্চার বয়স হয়তো 7 বছর হবে। তো দেখি চলে যায়, তো আমি খেয়াল করছি শুধু ওই দিকে, দেখি যে হ্যাঁ অনেক দূর চলে গেল। তারপরে দেখি আমার মোসখান কান্না করতে করতে দৌড় দিয়েছে পিছনে, আমি মোসখানকে খেয়াল করিনি, আমি খেয়াল করেছি মহিলাকে। তারপরে দেখি হ্যাঁ সত্যি তো আমার মেয়ের খেলনা নিয়ে দৌড় দেয়, তারপরে আমিও দৌড়। এই বাচ্চা না কিন্তু এত মাশাল্লাহ, দেখেন বাচ্চাটা মোসখানের স্কুটি নিয়ে অনেকক্ষণ খেলা করেছে, ঠিকমতো হাঁটতেই পারে না কিন্তু সে চালাতে যায়, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরকম কিন্তু বাচ্চারা খেলবে, খেলা করবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই দিন যে ঘটনা ঘটেছে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি। তো বলি তারপরে হচ্ছে আমিও দৌড়, আমরা মা মেয়ে দৌড় তাদের পিছন পিছন, আমি এখন বলছি আমার হাসি পাচ্ছে অনেক।
তারপরে আমি যে স্কুটিটা মহিলাকে বলি যে সিস্টার, আমি ইংলিশে বলছি স্কুটি তো আমার মেয়ের, তখন বল ওরা মানে স্টপ, একদম স্টপ, যেহেতু ওদের না মানে ওরা স্টপ হয়ে গেছে। ওরা আসলে মুস্কানের হাত থেকে যখন নেয় তখন আমি পাশে ছিলাম না, তো হয়তো বা এই জন্য সুযোগ পেয়েছে। তারপরে হচ্ছে আমি বলি যে এটা আমার মেয়ের বলে আমি হাত থেকে টান দিই। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি মানে দেখাচ্ছিলাম যে অনেক কিছু বিক্রি করছিলো ছোটো ছোটো বাচ্চারা, তো আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি যেহেতু বাচ্চারা বিক্রি করছে। তো এখানে কিন্তু আজানও হচ্ছিলো, যে দেখেন আজান দিচ্ছে। আচ্ছা আগে আজানটা শুনে নেন। তো আমি পার্কে কিন্তু নামাজ পড়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি স্কুটিটা নিয়ে হাত থেকে নিয়ে চলে আসি, তারা কিছুই বলেনি, কারণ তাদের না, তারা নিজেরাও জানে। তো আমি রিয়াদের বাবাকে এই কথা যখন বলি, আর ওখানে দুজন ভদ্রলোকও বলছিল যে এটা তো তা মানে আমার মুস্কানকে দেখিয়ে বলে যে বাচ্চার তোমরা কেন নিয়ে যাচ্ছ, তখন ওরা চলে যায়। তো যে দেখেন আকাশটা মাশাল্লাহ এত সুন্দর ছিল। তো পরে রিয়াদের বাবা আসে, রিয়াদ আসে, তখন আমি কথা বলি যে আমরা মা আমি আজকে অনেক দৌড়াদৌড়ি করেছি। তো রিয়াদের বাবা বলে ভালোই তো হয়েছে, সময় দৌড়াদৌড়ি করেছ, ওয়েট লস হয়েছে। তারপরে তো চলে আসছে ফুচকা খেতে। তো আজকে কথাটা বলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি এমন ঘটনা সৌদিতে দেখিনি, যদিও ওরা কিন্তু সৌদি ছিল না, ওরা মিশরের। হ্যাঁ, তো ওনাদের গেট আপে কখনো মনে হয়নি যে ওরা এরকম মেন্টালিটির মানুষ। তো আসলে খারাপ ভালো সবই থাকে সব জায়গায়। তারপরে এদেশে কখনো ক্রাইম হয় না, আমি তো সবসময় বলি। তো ওই জিনিসটা আমার কাছে মানে পরে আমি অনেক হাসছিলাম যে আমি হচ্ছে সৌদিতে পার্কে এভাবে কখনো দৌড়াইনি, আজকে দৌড়াইছি। মুস্কান আগে, ওরা সামনে, তারপরে মুস্কান, তারপরে হচ্ছে আমি। তো এই তো দেখেন ফুচকা, ফুচকা আমরা মা ছেলে মিলে ফুচকা খাবো, ফুচকা খেয়ে পাশে চলে যাবো। যাই হোক, কেউ কিছু মনে করেন না, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। তো বাসায় এসে আমি সবজি দিয়ে মাছ রান্না করেছি আর শিম ভর্তা করেছিলাম। তো অনেক কথা বলেছি, কেউ কিছু মনে করবেন না, আমি তো সবসময়ের মতো বলি, খারাপ লাগলে ইগনোর করবেন। আমি কখনোই বলি না যে খারাপ লাগলো আমার ভিডিও দেখতে হবে। তো আজকে তো শিম ভর্তা দেখাতে দেখাতে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আশা করছি আপনাদের আজকে আমার ভিডিওটি ভালো লেগেছে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।